বোনের সাথে কি কথা হয়েছে সব কি আপনাকে বলা যাবে? যতটুকু বলা যায় না, ওনার ইচ্ছা হয়েছিল আমার সঙ্গে কথা বলার, আমাকে ডেকেছিলেন পারিবারিক ভাবে, আমরা এসেছিলাম তাকে সম্মান জানিয়ে। আর এটা আপনারা জানেন যে আমার কোনো বড় বোন ছিল না, আমার তিনটা ছোট বোন, ওনাকে আমি বড় বোন বলে মানি এবং আমার কাছে বড় বোন মায়ের মতো। আজকের বাংলাদেশের হানাহানি, রাহাজানি, অত্যাচার, জুলুম, নির্যাতন, রাতের ভোট নিয়ে কোন সুশীল সমাজ, এই কাদের সিদ্দিকীদের কোনো বক্তব্য নেই, ডক্টর কামাল সাহেবদের কোনো বক্তব্য নেই। আজকের বাংলাদেশের গত 14 বছর মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, হত্যা করে, র‍্যাবের ক্রস ফায়ার দিয়ে মানুষদের জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করা এই অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি বক্তব্য এই কাদের সিদ্দিকী সাহেব ডক্টর কামালদের নেই। আমি জামাতের সাথে আল্লাহ তাআলা যদি ভেস্তে নিতে চায় আর তখন যদি জ্ঞান থাকে বলবার মতো, তাহলে আমি বলবো যে জামাতের সাথে আমি ভেস্তে যেতে চাই না। শুধু তাদের হচ্ছে নিজেদের জীবনকে পরিচালনার জন্য, রাষ্ট্রের মধ্যে নিজেরা নিজেদেরকে শান্তিতে রাখার জন্য, তারা শুধুমাত্র তাদের স্বার্থ হাজিরার জন্য আমাদের ডানপন্থী মানুষদেরকে বিভ্রান্ত করে চলেছে। এই গণভবন একটি আজকের অসহায় চরিত্র, বাংলার জনগণকে বিভ্রান্ত করার একটি কেন্দ্রবিন্দু। এই গণভবন হচ্ছে আজকের দুর্নীতির একটি জায়গা। এই গণভবন হচ্ছে আজকের ভোট চোর ডাকাতির, আজকের প্রাণ কেন্দ্র মহানায়ক শেখ হাসিনার বাসস্থান। সেই ভোট চোরের কাছে অন্তত বাংলার কোন সজ্জন, সুষ্ঠু, সুস্থ, সুন্দর জাতীয় নেতৃবৃন্দ কেউ তার সাথে বৈঠক করতে কিন্তু পারে না, কারণ তিনি চুরি করেছেন, ডাকাতি করেছেন। কিন্তু আমার দেশের এই সুজন যারা বিভিন্ন সময় জাগ্রত হয়ে আমাদেরকে বিভ্রান্ত করে, তারা কিন্তু তাদের সাথে বৈঠক করেই যাচ্ছে। আমি সেজন্যই আবারও বলছি, আগামী দিনে সময় এসেছে বাংলার জনগণকে জাগতে হবে। আগামী দিনে জানতে হবে বাংলাদেশের কারা আপন কারা পর, বাংলাদেশের জন্য কারা সত্যিকার অবদান রাখছে, এদেশের মানুষের জন্য, ভোটের জন্য, জনতার জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য কারা সত্যিকার ভূমিকা পালন করছে, সে বিষয়ে আপনাকে আমাকে সতর্ক অবস্থান নিয়েই বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব গতকালকে সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে, শেখ হাসিনার দরবারে। আজকের এই শেখ হাসিনা এবং বঙ্গবীর কাদের সিদ্দিকী একই সুতোয় গাথা, ভিন্ন নামের, ভিন্ন চরিত্রের দুইজন মানুষ। আপনারা জানেন যে এই বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশের বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ক্ষণে ক্ষণে সুসম্পর্ক রেখেছে, আবার সম্পর্ক নষ্ট করেছে, এমনকি তার খোদ আওয়ামী লীগের সাথে, তার আওয়ামী লীগ থেকেই আবার তিনি বিচ্ছিন্ন হয়ে নিজে দল করে বাংলাদেশে রাজনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আপনি জানেন যে এই বঙ্গবীর কাদের সিদ্দিকী কখনো আওয়ামী লীগের তুখোর বিরোধিতা করেছেন, আবার এই বিরোধিতার পরেও পরক্ষণেই তিনি আওয়ামী লীগেরই এই পরিচয়টা বহন করেই জাতির কাছে পরিচয় দিয়েছেন। নিশ্চয়ই মনে আছে আজকের এই সাক্ষাৎকার এবং তার পূর্বের কিছু কর্মকার্য যদি আপনাদের সাথে তুলে ধরি, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে এই বঙ্গবীর কাদের সিদ্দিকী, তারপরে ডক্টর কামাল সাহেব সহ বাংলাদেশের কিছু মানুষ আছেন যাদের আসল চরিত্র বা আসল উদ্দেশ্যটা কি, কার পারপাস তারা বাংলাদেশের রাজনীতিতে সার্ভ করছেন, সে বিষয়ে আপনারা সম্যক ধারণা পাবেন বলে আমি বিশ্বাস করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে রিসেন্টলি 2018 সালের যে নির্বাচন হয়েছিল, সর্বশেষ 2018 সালের নির্বাচনে বাংলাদেশের যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করা হয়েছিল, সেই ঐক্যফ্রন্টের একজন শীর্ষ নেতা ছিলেন কিন্তু এই বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডক্টর কামাল হোসেন। আমি এই কাদের সিদ্দিকী সাহেবকে কখনোই সেই ঐক্য জোটের ঐক্যফ্রন্টের সমাবেশগুলোতে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া কিংবা তারেক রহমান সহ বাংলাদেশের বিরোধী মতের যারা সর্বোচ্চ সম্মানিত ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে কখনো কোনো বক্তব্য উপস্থাপন করতে আমি কিন্তু দেখিনি। তিনি যখন ওই জায়গায় বক্তব্য দিয়েছেন, সেই প্ল্যাটফর্মে গিয়েও, বিএনপির প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ মানুষের সামনে বক্তব্য দিয়েও, তিনি কিন্তু তার সেই বঙ্গবন্ধু শেখ পরিবারেরই গুণকীর্তন করেছেন এবং এও বলেছেন যে আজকের এই জোটে আমি এসেছি একমাত্র কারণ সেটা হচ্ছে ডক্টর কামাল সাহেবকে দেখে, আমি বিএনপিকে দেখে আসিনি। তো যাদের বিশ্বাস এবং আস্থার জায়গাটায় বিএনপি নেই, বিএনপির ঐক্যজোটের সাথে থেকেও ঐক্যজোটের আদর্শ লালন পালনে নেই, যারা মনে প্রাণে সরকার পতনকে বিশ্বাস করে না, যারা মনে প্রাণে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বাতিল করে নতুন করে সরকার ব্যবস্থার কামনা করে না, তাদের কারণে, তাদের নেতৃত্বে, তাদের মাধ্যমে বাংলাদেশে যা হওয়ার তাই কিন্তু 2018 সালে হয়েছে। বন্ধুরা আমার, লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ বাংলাদেশের সমগ্র মানুষ, খালেদা জিয়া ভক্ত, তারেক রহমান ভক্ত, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার
আজকের দলের ভক্ত এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভক্ত সেই মানুষগুলোর সামনে এসে তারা তাদের গুণকীর্তনই করেছেন, তারা কিন্তু আমাদের কোনো বক্তব্য সেখানে রাখেননি, বরঞ্চ আমাদের মানুষগুলোকে বিভ্রান্ত করে তারা একটি রাতের অন্ধকারের ভোটকে সাফাই গিয়ে সেই সরকারের সাথে আতাত করেই কিন্তু আজকে চলমান রয়েছে। বন্ধুরা আমার, আজকে এই প্রসঙ্গটি এজন্য এনেছি যে আসলে এদের উদ্দেশ্যটা কি। এদের উদ্দেশ্য কখনোই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা বিরোধী মতের যারা ক্ষমতায় আসবে তাদের উদ্দেশ্যে কাজ করা তাদের কোনো উদ্দেশ্য নয়। এরা হচ্ছে শেখ হাসিনার এক একজন বি টিম, যাদেরকে বিশেষ ক্রাইসিসে শেখ হাসিনা বিশেষভাবে উপস্থাপন করে তাদের মাধ্যমে জাতির কাছে ভিন্ন সুর উপস্থাপন করতে চায়। বন্ধুরা আমার, এরা শুধুমাত্র আপনার আমার আমাদের সাধারণ দেশপ্রেমিক মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য মাঝে মাঝে আপনাদের বগুলের তলে এসে আমাদের কাছে এসে কিছু কথা বলে আমাদের সমর্থনগুলোকে আদায় করে আমাদের মানুষগুলোর মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করাই হচ্ছে এই কাদের সিদ্দিকী সাহেবদের কাজ। বন্ধুরা আমার, এই ডক্টর কামাল সাহেবদের কাজ। বন্ধুরা আমার, বাংলাদেশের 2014 সালের দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার, এদেশের অবৈধ ভোটে নির্বাচিত এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2018 সালে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এই দুটি নির্বাচন নিয়ে আজকের বাংলাদেশের কোন জায়গায় সমালোচনা করার মতো দুঃসাহস দেখিয়ে তাদেরকে ধিক্কার জানিয়ে তাদের কাছে ওঠা বসা তাদের সাথে মেশা তাদের কাজে অংশগ্রহণ করা এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, বরঞ্চ দেশপ্রেমিক নাগরিকরাই আওয়ামী লীগকে ধিক্কার জানানোর কথা। কিন্তু আজকের আমাদের দেশে কিছু ডুয়াল ফেস, যারা উপরে বলবে আমি আপনাকে পছন্দ করি না, নির্বাচনটি সুষ্ঠু হয়নি, আবার ভিতরে ভিতরে চায়ের টেবিলে ঘরের ভিতরে বাসায় গিয়ে তাদের সাথে লাঞ্চ ডিনারে পরিবার সহ অংশগ্রহণ করে। কখনো শুনেছেন যদি আমি আমি নিজেই স্বীকৃতি দান করি তিনি আমার বড় বোন, বড় বোন কিছু বললে আমি ফালাতে পারি না, এই বক্তব্য যখন কাদের সিদ্দিকী সাহেব দেয় তখন আপনাকে মাথায় রাখতেই হবে এই বড় বোন বড় ভাই ছোট ভাই বোনের এই খেলায় আপনি কখনোই তাদেরকে দিয়ে কোনো দেশের সংস্কৃতি জাতীয় কোনো কিছুতে আপনি উপকার পাবেন না, কারণ তারা এটা একটি গেম খেলছে, তারা জাতিকে বিভ্রান্ত করছে। আজকের কাদের সিদ্দিকী সাহেবের কাছে বড় বোন হচ্ছে শেখ হাসিনা, আর বড় বোনের নির্দেশ পালনের জন্যই তিনি তার বাসায় গিয়েছেন, আর বড় বোন কিছু বললে তিনি যখন কিছু ফালাতে পারেন না, কিছু তার কথাকে কোনোভাবে অবজ্ঞা করতে পারেন না, তখন আপনি আমি কি করে ভাবছি যে এই কাদের সিদ্দিকী সাহেবরা বাংলার রাষ্ট্র বিনির্মাণে আদৌ কি ভূমিকা পালন করতে পারবে। বন্ধুরা আমার, বর্তমান এই জাতীয় ক্রাইসিসে বাংলাদেশের বর্তমান সময়ে এই সকল ব্যক্তিরা হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টিকারী, বরঞ্চ তারা কখনোই রাষ্ট্রের কল্যাণে সঠিক ভূমিকা এখন পর্যন্ত কোন সময় পালন করতে সঠিকভাবে নেতৃত্ব দিতে কিন্তু পারে নাই। বন্ধুরা আমার, আজকে শেখ হাসিনা বড় বোন আর আপনি তার ছোট ভাই, আপনারা একাকার হয়ে গিয়েছেন, আপনারা একে অপরের সাথে রাজনৈতিক ভাষায় কথা বলছেন, আপনি বাহিরে এসে সাংবাদিকদেরকে আবার স্বীকার করেও বলছেন যে 18 সালের পর থেকে আমি আর সেই জোটের সাথে নেই। আপনি 18 সালের আগেও জোটের সাথে ছিলেন না, 18 সালের পরেও নেই, শুধুমাত্র 18 সালের কয়েকটা দিন অপেক্ষায় ছিলেন যে যদি রাষ্ট্রের পরিবর্তন হয় তাহলে যাতে ফেসটা ওলট পালট করে জনগণকে বিভ্রান্ত করে আমাদের দেশপ্রেমিক নাগরিকদের সাথে প্রতারণা করতে পারেন, সেটাই করেছিলেন এই ডাক্তার কামাল সাহেবরা, এই সিদ্দিকী সাহেবরা। আজকে সেজন্য বলছি আমার সাধারণ দেশপ্রেমিক ভাই বোনদেরকে, আজকের বাংলাদেশের মানুষকে জাগ্রত হতে হবে, আমাদেরকে মানুষ চিনতে হবে, আমাদেরকে এদেশের সুশীল সমাজ সম্পর্কে জ্ঞান ধারণা রাখতে হবে, কারা সত্যিকারে দেশের সুশীল সমাজ, কারা সত্যিকারে দেশের দেশপ্রেমিক, কারা এই সত্যিকারে দেশের মানুষের জন্য কল্যাণকর কাজ করছে সেই বিষয়টা ভাবতে হবে। শেখ হাসিনা অনেক গেম খেলা শুরু করে দিয়েছে, শেখ হাসিনার আজকের এই গেম শেষ হবে না, তিনি এখন তার তিনি যাদেরকে অবজ্ঞা করেছিলেন যাদেরকে তিনি ঝেড়ে ফেলেছিলেন সেই সকল মানুষদেরকে টেনে আবার তার কাছে নিয়েই একটি অবৈধ নির্বাচন 2023 সালে আবার উঠাতে চায় এবং সেই অবৈধ নির্বাচন দিয়ে তিনি আবার ক্ষমতায় থাকতে চায়। আজকের এই রাষ্ট্রের চোর ডাকাতদেরকে নিয়ে কেউ কথা বলছে না, আজকের শেখ পরিবারের অন্যায় জুলুম নির্যাতন নিয়ে কেউ কথা বলছে না, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় করে জুলুম করে আজকের জেলের মধ্যে রাখা হয়েছে সে নিয়ে এইসব সুশীল সমাজের কোনো বক্তব্য নেই, আজকে আজকের এই চোর ডাকাত পরিবারের বিরুদ্ধে সুশীল সমাজের কোনো বক্তব্য নেই, আজকের বাংলাদেশের হানাহানি রাহাজানি অত্যাচার জুলুম নির্যাতন রাতের ভোট নিয়ে কোনো সুশীল সমাজ এই কাদের সিদ্দিকীদের কোনো বক্তব্য নেই, ডক্টর কামাল সাহেবদের কোনো বক্তব্য নেই, আজকের বাংলাদেশের গত 14 বছর মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে হত্যা করে র‍্যাবের ক্রসফায়ার দিয়ে মানুষদের জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করা এই অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে একটি বক্তব্য এই কাদের সিদ্দিকী সাহেব ডক্টর কামালদের নেই, শুধু তাদের হচ্ছে নিজেদের জীবনকে পরিচালনার জন্য রাষ্ট্রের মধ্যে নিজেরা নিজেদেরকে শান্তিতে রাখার জন্য তারা শুধুমাত্র তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদের ডানপন্থী মানুষদেরকে বিভ্রান্ত করে চলেছে। বন্ধুরা আমার,
আজকে সেজন্য আপনাকে সচেতন হতে হবে। আজকের এই শেখ হাসিনার এই সকল অবৈধ অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দেশপ্রেমিক নাগরিক যারা আজকে সাধারণ নাগরিক, যারা আজকে রাজপথের সৈনিক, তাদের সাথে যারা প্রতারণা করছে তাদের ব্যাপারে সজাগ সুদৃষ্টি আজকে আপনাদেরকে রাখতে হবে। বন্ধুরা আমার, ওনারা এখন মিটিং করে, ওনারা এখন গণভবনে বসে, এই গণভবন একটি আজকের অসাদ চরিত্র, বাংলার জনগণকে বিভ্রান্ত করার একটি কেন্দ্রবিন্দু। এই গণভবন হচ্ছে আজকের দুর্নীতির একটি জায়গা, এই গণভবন হচ্ছে আজকের ভোট চোর ডাকাতির, আজকের প্রাণ কেন্দ্র মহানায়ক শেখ হাসিনার বাসস্থান। সেই ভোট চোরের কাছে অন্তত বাংলার কোন সজ্জন সুস্থ সুস্থ সুন্দর জাতীয় নেতৃবৃন্দ কেউ তার সাথে বৈঠক করতে কিন্তু পারে না, কারণ তিনি চুরি করেছেন, ডাকাতি করেছেন। কিন্তু আমার দেশের এই সুজন যারা বিভিন্ন সময় জাগ্রত হয়ে আমাদেরকে বিভ্রান্ত করে, তারা কিন্তু তাদের সাথে বৈঠক করেই যাচ্ছে। আমি সেজন্যই আবারও বলছি, আগামী দিনে সময় এসেছে বাংলার জনগণকে জাগতে হবে। আগামী দিনে জানতে হবে বাংলাদেশের কারা আপন কারা পর, বাংলাদেশের জন্য কারা সত্যিকার অবদান রাখছে, এদেশের মানুষের জন্য, ভোটের জন্য, জনতার জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য কারা সত্যিকার ভূমিকা পালন করছে, সে বিষয়ে আপনাকে আমাকে সতর্ক অবস্থান নিয়েই বাংলাদেশের পক্ষে কাজ করতে হবে। আর যদি সেটা সতর্কতা থাকে না, তাহলে বাংলাদেশের পরাজয় নিশ্চিত। এদেশটা আবার ওদের করত রাজ্যে পরিণত করে বাংলাদেশটাকে শেষ করে ছাড়বে। আসুন বন্ধুরা আমার, এই সকল বর্তমান সময়ের সুশীলদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করি। কাদের সিদ্দিকি শেখ হাসিনা ভাই বোনের এই সম্পর্কের জায়গায় আপনারা তাদেরকে সম্পর্কে রেখে জনগণের কল্যাণের জন্য ওদেরকে প্রত্যাখ্যান করে বাংলার জনগণের সত্যিকার নেতৃবৃন্দদেরকে কাছে নিয়ে তারপরে রাজনীতির ময়দানকে আঁকড়ে ধরি, সেটাই হবে দেশপ্রেমিকতার কাজ, সেটাই হবে সত্যিকার ভালোবাসার কাজ, সেটাই হবে মানুষের মূল্যবোধের কাজ। আসুন।